বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হলো এক যুবককে। বৃহস্পতিবার সকালে নদিয়ার ধুবুরিয়ার তাতলা এলাকার শান্তিনগর কলোনির একটি লিচু বাগানের মধ্যে থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে একাধিক জায়গায় ছিল ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম দীপঙ্কর বাড়ুই, বয়স 27, তার বাড়ি ধুবুলিয়ার 1/4 নম্বর গ্রুপে। পরিবার সূত্রে খবর, বুধবার রাত 11:30 নাগাদ দুজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, তারপর আর বাড়ি ফেরেনি দীপঙ্কর। বৃহস্পতিবার সকালে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। ধুবুলিয়া থানায় গিয়ে মৃতদেহ শনাক্ত করেন মৃতের বাড়ির লোকজন। যদিও দীপঙ্করকে নিজেদের দলের সক্রিয় কর্মী বলে দাবি করে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মহাদেব সরকার বলেন, দীপঙ্কর ছিল বিজেপির সক্রিয় কর্মী, বুধবার আমার মিছিলে যোগ দেয়, কয়েকজন রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে, পুলিশকে বলেছি নিরপেক্ষ তদন্ত করতে। দীপঙ্করের বাড়ির লোকজন স্পষ্ট জানাচ্ছেন, দীপঙ্কর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না, তার খুনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিজেপি এই খুনকে একটি রাজনৈতিক খুনের রূপ দেওয়ার চেষ্টা করছে এমন বুঝেই মৃতের বাড়িতে পৌঁছে যায় কৃষ্ণনগর দুনাবে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় মুখার্জি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি ওই বাড়িতে যান বিজেপি নেতারাও। কিন্তু নিহত দীপঙ্করের বাবা মা দাদা কাকা প্রত্যেকের বক্তব্য, দীপঙ্কর রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। সে কখনো সেন্টারিংয়ে কাজ করত, কখনো বা আয়ুর্বেদ ওষুধ বিক্রি করত, কখনো অনলাইনে টাকা রোজগার করত। তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় মুখার্জি বলেন, দীপঙ্করের পরিবারে রয়েছে আর্থিক অনটন, ওর বিয়ে ঠিক হয়েছিল, ওকে কেন খুন করা হলো বুঝতে পারছি না, তবে এর সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। ধুবুরিয়া থানায় একটি খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ সূত্রে খবর, ওই তিনজনের মধ্যে পলাশ বালা নামে দীপঙ্করের এক বন্ধু খুনের কথা স্বীকার করেছে। সে বলেছে খুনের সময় আরও একজন ছিল, তারই তল্লাশি চালাচ্ছে পুলিশ। কিন্তু প্রশ্ন, কেন ওই খুন? পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে পলাশ জানিয়েছে দীপঙ্কর পলাশের প্রেমিকার সাথে সম্পর্ক তৈরি করেছিল, যেটা সে মেনে নিতে পারেনি, তাই পরিকল্পনা করে খুন। তবে এটা কতটা সত্যি তাও খতিয়ে দেখছে পুলিশ। অনলাইনে বিটকয়েন উপার্জনে এক ধরনের জুয়া খেলা হয়, এ নিয়ে তাদের মধ্যে একটা রেষারেষি হতো, পুলিশের ধারণা এমনটাই। এই খুনের পেছনে সে কারণটিও রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে মদের বোতল উদ্ধার করেছে, যেখানে দেশলাই সিগারেটের প্যাকেটও রয়েছে। পুলিশের অনুমান, মদ খাওয়ার পরই বচসা হয়, তারপরই হয়তো বা খুন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নদিয়া ধুবুরিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট। ও কি করতো? ও আগে সেন্টারিং কাজটাজ করতো, বুথ কর্মী সম্মেলন ছিল কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের। ও দীপঙ্কর বাড়ুই আমাদের খুব সক্রিয় কর্মী, 24-25 বছর বয়স হবে। কালকে মিছিল থেকে বাড়িতে ফেরার পরে রাতের দিকে ওকে বাড়ির থেকে নিয়ে গিয়ে মার্ডার করা হয়েছে, আপনারা মানে দেখতেই পাচ্ছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই অরাজকতা চলছে। গতকাল শীতলকুচিতে আমাদের রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের উপরেও হামলা হয়েছে। এই জায়গায় কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি একদম নিশ্চিত জয়ের পথে এগোচ্ছে। একটা সন্ত্রাস কায়েম করার জন্যে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। দুপুরবেলা পরিবারের লোকজনের সঙ্গে আমি কথা এখনও বলিনি, ওদের সাথে আমি একটু কথা বলিনি, বলার পরে আমরা পরবর্তী কর্মসূচি যেটা হয় সেটা আমরা নিচ্ছি। এমনিতেই আজকে দুপুরবেলায় আমরা এই থানায় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি। একদিকে গতকালকে দিলীপ দার উপরে হামলা, আর একদিকে দীপঙ্কর বাড়ুর যে হত্যা, এর প্রতিবাদে আর কিছুক্ষণ পরেই আমরা ধুবুলিয়া থানার সামনে বিক্ষোভে অংশগ্রহণ করব। কী ধরনের দুঃখজনক ঘটনা! একটা কী ধরনের গরিব ফ্যামিলি! এই বাবা ভদ্রলোক মানে লজেন্স বিক্রি করে, কত কষ্ট করে চলে, একটা ছোট্ট ছেলে, কী শত্রুতা থাকতে পারে তো বুঝতে পারে, মানে বোঝা যাবে না। আজকে এই যে ঘটনা ঘটেছে, এই মানে এর তো ভাষায় প্রকাশ করার মানে ইয়ে নেই। এবং এর যে আমি পরিষ্কারই বলে একটা কথা বলবো, যে পুলিশ তদন্ত করে একদম যারা দোষী তাদের যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা হয়, এটি পরিষ্কার কথা। এ করতো কি মেনলি? এ তো বাচ্চা ছেলে, তোর বাবা তো হকারি করতো, মা লোকের বাড়ি মা লোকের বাড়ি কাজ করতো, মানে কোনো রকম মানে চলে সংসারটা। দাদাটা বাইরে কাজ করে, তাই একটু স্বাচ্ছন্দ্য এসছে। কিন্তু এই এই হত্যার এর যে কী কারণ,
মানে এ তো আমার তো মনে হয় না এলাকারও কেউ ওইভাবে বলতে পারবে না যে এত এর কি শত্রু থাকতে পারে আজকে এক দিয়ে বিয়ে ঠিক হয়েছে ছেলেটার এক তারিখ রেজিস্ট্রি হবে একটা বাড়িতে অনুষ্ঠান হবে আর সেখান থেকে সব সর্বনাশ হয়ে গেল দাদা আজকে থানায় বিজেপি প্রার্থী মহাদেব সরকার গিয়েছিল সে যেটা বলছে যে ওদের দলীয় কর্মী মিছিলে কালকে হেঁটেছিল রাজনৈতিকভাবে ওকে খুন করা হয়েছে এই ব্যাপারে কি বলবেন দেখুন এটা তো তাদের ফ্যামিলির লোক বলতে পরিবারের লোক বলতে অসম্ভব না এটা ভুল এই যদি আছেন দেখেন না না আমরা কথা বলি প্রথম কথা হচ্ছে দেখুন এখানে রাজনীতি খোঁজা খুঁজতে যাওয়া খুব ভুল খুব অন্যায় এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই আজকে একটা মানে নিরীহ ফ্যামিলি গরিব ফ্যামিলি সেই ফ্যামিলির একটি ছেলে নৃশংসভাবে খুন হয়েছে এবং আমাদের ধুবুলিয়াতে কোনো প্রতিহিংসামূলক রাজনীতি হয় না ধুবুলিয়া খুব শান্ত এলাকা এর কেন খুন হলো এটা পুলিশ তদন্ত করে অপরাধীদের যথাযোগ্য মানে কঠোরতম শাস্তি দিতে হবে এটা হচ্ছে আমাদের মূল আপনার নাম পরিচয় আমার নাম সঞ্জয় মুখার্জি আমি কৃষ্ণনগর টু তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এটা কি বিজেপি রাজনৈতিক করার চেষ্টা করছে এটা তাদের ব্যাপার তবে এটার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই তার ফ্যামিলি বলবে তার পরিবার লোকজন তার পাশাপাশি লোকজন তারাই বলবে ভাইয়ের কি কোনো শত্রু ছিল ভাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল আপনি চিনতে পেরেছেন যখন ডেকে নিয়ে যান যখন ডেকে নিয়ে তখন তো আমি ছিলাম না তখন তো আমার বাড়ি আমি ছিলাম আপনার নাম দীপঙ্কর কর্তকে দীপঙ্কর কর্তক ও বাংলা বলতে পারে না তো তোমার ওই ওষুধ খাইছেন তো কি একটা ব্যবসা করতো অনলাইনে তোমার কি ব্যবসা রাস্তা ডাকিয়ে নিয়ে ডাকিয়ে নিয়ে বড় ছেলে ওদিক খালি গেল দেখলাম ওদিক গেল আর পাঁচ মিনিটের আইস পড়েছিল রাজনীতি করে না কোন রাজনীতি করে সেন্টারিং কাজ করতো তারপর রঙের কাজ করতো আপনি কে হন ওর আপনার কে হয় আবার ছোট ছেলে আমার ছোট ছেলে ওইটা আপনার নাম আমার নাম দিনেশ বাড়ই আপনার কয় ছেলে তিন ছেলে আমার দুই ছেলে দিনেশ দুই ছেলে তো ভগবান এর মানে বাড়িয়ে আইসা কত কষ্ট করা ওই আমার ছেলে পড়াইছি আমার দাদাও বেশি পড়াইতে নাই পড়াইছি দাদা দেখো কত ভালো আছে দাদারে কাজ করতে দেয় না তুই ভাই কয় বাবা তুমি খাওয়া দাওয়া বাড়ি বাবা তোমার আর খাইতে খাইতে হবে না আর খেয়ে যায় না শান্ত হন শক্ত হন
কি ঘটেছিল সেটাই তো ঠিক সঠিক বলতে পারছি না। ও তো রাত্র শুনলাম নাকি বাড়ির থেকে যে রাত্র 11:30 কি 12টা বাজে, বাড়ির থেকে কেউ ডেকে নিয়ে গেছে। এবার সে কে ডেকে নিয়ে গেছে এটা ওর মা ভালো বলতে পারবে, চিনছে কি চিনতে পারেনি। হ্যাঁ, এবার ওর আগে উনি এরকম কেউ ডেকে নিয়ে যাইতো, আবার এক ঘন্টা দেড় ঘন্টা পরে নাকি আবার ঘুরে আবার এসে ও ঘুমাতো। ওর মা কোনোদিন খোঁজ নিত যে হ্যাঁ ও আলাদা পাশে ঘরে থাকে। এবার ছেলে বড় হয়েছে, জানে যে ঘুরে ফুরে আসে। এবার কালকে মোটামুটি ডেকে নিয়ে যাওয়ার পরে উনি অন্য দিনের মতন উনিও আন খেলে উনিও ঘুমিয়ে আছে, আর খেয়াল করেনি। এবার ভোর রাত্রে দেখা যায় ওর ঘরে ও ঢোকেনি, এই তখন থেকে মানে খোঁজাখুঁজি যে কোথায় গেল, কালকে তো ঘরে আসেনি, কোথায় গেল কোথায় গেল, এই খোঁজ খোঁজ করছে। এবার আত্মীয় স্বজন বাড়িতে একটু ফোন টোন লাগাচ্ছে যে তাদের বাড়িতে আসে নাকি। তো মাঝে মাঝে আগে অন্য অন্য দিনও নাকি কোনো বন্ধু বান্ধব বাড়িতে নাকি রাত্রেবেলা থেকে যেত, তো রাত বেশি হয়ে গেলে আসেনি, তো সেরকম মনে করছে। এবার একটু পরেই এদিকে এখান থেকে নাকি ফোন গেছে যে এরকম একটা বড়ি পাওয়া গেছে। এবার এই থানায় এখানে আমাদের এলাকার লোকজন যারা ছিল তারা দেখেছে যে হাও ওর নাম দীপঙ্কর পরি বড়ি। এবার এসে দেখে যে থানা এরকম পড়ে আছে। কি করতো? ও কিছুই করতো না, ওই দাদা কাজবাজ করে, বাবা কাজবাজ করে, ও সেন্টারিং এর কাজবাজ করে নিজের হাত খরচার জন্য, ওটা কোনো স্পেশালি মানে কাজ না, করে মাঝে মাঝে টুকটাক। এখন বড় হয়েছে, কাজ তো করতেই হবে একটা। কখন শুনলেন যে ওর বডি বয়? আমি ভোরবেলায় তো আমি ভোরবেলায় কাজে যাই, আমি ভোরবেলা তখন কিছুই শুনি নেই। এবার ওরা আলাদা বাড়িতে থাকে, আমি আলাদা বাড়িতে থাকি, ওরা তো এই করি না। এবার কাজে যাওয়ার পরপরই আমি মোটামুটি 8:10 তখন আমার কাছে ফোন যায়। ওর কি বিয়ে হয়েছে? না বিয়ে হয়নি, ওর দাদা বিয়ে করেছে। দুই ভাই বাড়িতে কে কে আছে? বাড়িতে ওর দাদা আছে, মা আছে, বাবা আছে, বৌদি আছে। কিভাবে ফোন করা হয়েছে? কিভাবে শুনলাম নাকি দাদি কবে, আমি এখনো বডি দেখতে পাইনি, দাদিয়া কুপিয়েছে। এবার আমার ভাইটাই যারা আছে ওরা সব দেখেছে, তুই দেখতে পারবি না, আমার একটু হার্টের প্রবলেম, আমি দেখলে পর আমার মাথা ঘুরে হয়ে যায় না। আমি ও বলো যে দেখার মতন কিছুই না, হাত ফাত কেটে কোপ গা দিয়ে কোপ ফোপ দিয়ে নিকি একদম পুরো। আমার বড় দাদার ছেলে, আমার নিজের ভাই, আমার নাম মনোরঞ্জন বারুই।